আজ শুভ বিজয়া দশমী। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব, শেষ হবে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। তাই মণ্ডপে মণ্ডপে নেমে এসেছে বিষাদের ছায়া। মর্তলোক ছেড়ে বিদায় নেবেন দেবী দুর্গা ও শ্রী সজল চোখে হিন্দু ধর্মাবলম্বী ভক্তরা বিসর্জন দেবেন প্রতিমা। বেলা 11:30টায় দেবীর দশমী বিহিত পূজা অনুষ্ঠিত হয়। এরপর বেলা 12:30টায় হবে দর্পণ বিসর্জন। দশমীর এই দিন সিঁদুর দান ও সিঁদুর খেলাকে মনে করা হয় সৌভাগ্যের প্রতীক। বিকেলে বিসর্জনের আগে দিনভর চলবে চণ্ডী পাঠ আর ভক্তদের কীর্তন বন্দনা। ভক্ত পুণ্যার্থীদের কাঁদিয়ে পরিবার সহ কৈলাসে স্বামীর ঘরে ফিরে যাবেন দুর্গা। বিকেল 3টায় ঢাকেশ্বরী মন্দির থেকে দুর্গা প্রতিমা নিয়ে বিজয়া শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রা ওয়াইজ ঘাটে গিয়ে শেষ হবে। প্রতি বছরের মতো এবারও বুড়িগঙ্গা নদীতে প্রতিমা বিসর্জন হবে। সর্বত্র বিসর্জন শেষে ভক্তরা শান্তি জল গ্রহণ করবেন। আজকে মায়ের বিদায়ের দিনে একটু সবার আমাদের মন ভারাক্রান্ত। আমরা চেষ্টা করি যে নতুন আশা নিয়ে, আবার নতুন ভরসা নিয়ে বা নতুন প্ল্যান প্রোগ্রাম নিয়ে মা আবার আসবে। মা যেন পৃথিবীর সকল দুঃখ দুর্দশা, আমাদের দেশের আমাদের মানুষের সকল দুঃখ দুর্দশা দূর করেন। এবার শঙ্কা ছিল মা তো ঘোরায় আসছে এবং ঘোরা যাবে, এটা যেন সত্যরঙ্গ তরঙ্গ হবে, অর্থাৎ পৃথিবীর মধ্যে বিভিন্ন রকমের বিশৃঙ্খলা সৃষ্টি হবে, উৎপীড়ন, মানুষের নানা ছাড়া নানা রকমের রোগ ব্যাধি, নানা রকমের অশান্তিতে মানুষ ভুগতে থাকবে। বিজয়া দশমীর আরো খবর জানাতে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুজন সহকর্মী। শুরুতে চলে যাব রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে, সেখানে আছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা জানাবেন যে দশমীর কি ধরনের আনুষ্ঠানিকতা এখন চলছে। চৈতি, প্রথমেই আপনাকে জানাতে চাই বিজয়া দশমীর শুভেচ্ছা। এবং আপনি বলছিলেন মণ্ডপে মণ্ডপে কিন্তু চলছে দুর্গেতনিশিনী উমা বলি, পার্বতী বলি, কার্তিকা বলি, যাই বলি না কেন, দেবী দুর্গা, দেবী গৌরীর আজ চলে যাবেন কৈলাসে, ফেরত যাবেন, তার জন্য কিন্তু চলছে বিষাদের চূড়। তাই কিন্তু চলছে সবার ভক্তদের মনেও মন খারাপের একটা যে আবহ, তা কিন্তু আমরা মণ্ডপে মণ্ডপে গতকাল নবমী থেকেই কিন্তু দেখতে পাচ্ছিলাম। এবং যদি শুরু থেকে শুরু করি, আমার গত 9 দিন এই দেবীপক্ষের গত 9 দিনের কথা যদি বলি, গত নবরাত্রির কথা যদি বলি, নবরাত্রির প্রথম 9 দিন দেবীপক্ষের যে 9 দিন ছিল, সেই 9 দিন কিন্তু দেবী দুর্গা অসুরের সাথে যুদ্ধ করেছেন 9 দিন 9 রাত। এবং তারপর কিন্তু তিনি অসুরকে চণ্ডীমণ্ডপে কিন্তু বধ করেছেন এবং তার চামুণ্ডা রূপে বধ করেছেন। এবং তারপর যদি বলি নবমীর দিন কিন্তু আনন্দ, এবং দশমীর দিন কৈলাস থেকে কিন্তু আবার ফেরত যাওয়া, কৈলাসে ফেরত যাবার যে প্রস্তুতি, তা কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে। এবং আজ সকালের তিথির কথা যদি বলি, আজ সকাল থেকে কিন্তু দশমীর যে পুজো ছিল, দশমীর বিহিত পুজো, তা অনুষ্ঠিত হয়েছে। এবং আমার পেছনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে কিন্তু দেবীকে ভোগ চড়ানো হয়েছে, এবং ভোগ চড়ানো হয়েছে দেখে কিন্তু দেবীর যে প্রতিমা আছে তা কিন্তু বর্তমানে ঢেকে দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি যদি যুক্ত করি, এবার মা দুর্গা কিন্তু এসেছেন ঘটকে চড়ে, এবং তিনি যাবে ঘটকে চড়ে, অর্থাৎ তিনি কিন্তু বার্তা, যে প্রতি বছরই কিন্তু মা আসেন যে বাহনে করে, তা নতুন নতুন বার্তা নিয়ে আসে, ভিন্ন ভিন্ন বার্তা নিয়ে আসে। এবং সেই বার্তা অনুসারে যদি এবার ঘটকের কথা বলা হয়, ঘটকে করে আসা মানে ছত্রভঙ্গ, আবার ঘটকে করে ফেরত যাওয়াও অর্থ কিন্তু বিনাশিনী, অর্থাৎ মা দেবী দুর্গা এবার ঘটকে এসেছেন, ঘটকে যাচ্ছেন। এর অর্থ কিন্তু দাঁড়াচ্ছে যে এই বছর পুরো বছরটা জুড়ে কিন্তু যেমন দুর্যোগ থাকবে, তেমন কিন্তু বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি কিন্তু তার যে ভক্তকুল বা অনুসারীরা আছে, যারা পথভ্রষ্ট, তারাও কিন্তু বিনাশ হবে, এমন একটি বার্তা নিয়েই কিন্তু দেবী দুর্গা এবার এসেছেন। তবে দেবী দুর্গার কথা যখনই আসে, তখনই কিন্তু আসে দেবী বিজয়া দশমীর আজকের সিঁদুর দানের কথা। দশমীতে বিসর্জনের আগে চলছে সিঁদুর দানের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি আরেকটু পরে শুরু হবে। আমার পেছনে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন লাল সাদা শাড়ি পরে কিন্তু অনেকে দাঁড়িয়ে আছেন, মায়ের চরণে সিঁদুর ছোঁয়াবেন এবং ব্রহ্মার আশীর্বাদ নেবেন, আশীর্বাদ নিয়ে আগামী 1টি বছর স্বামী এবং সন্তান নিয়ে সুখে থাকবেন, এমনটাই কিন্তু প্রার্থনা করছেন এখানের ভক্ত অনুসারীরা। চৈতি, আসলে বর্তমানে এই ছিল ঢাকেশ্বরী মন্দিরের সবশেষ পরিস্থিতি, আমরা পরবর্তীতে হয়তো আরও বিস্তারিত জানাতে পারবো। স্বর্ণা ধন্যবাদ আপনাকে। রাজশাহী থেকে আরও যুক্ত আছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, জানাবেন দশমীর কি ধরনের আয়োজন সেখানে চলছে? চৈতি, আপনার মাধ্যমে সকল দর্শককে জানাচ্ছি বিজয়া দশমীর শুভেচ্ছা। আমি আছি রাজশাহী কুমারপাড়া বড়দার কালীমাতার মন্দিরে, এবং এই মন্দিরটি ঐতিহ্যবাহী মন্দির, এই মন্দিরে দুর্গাপূজার আয়োজন করা হয়। এবং
আজকে বিজয়া দশমীর যে পূজা সকালে হয়েছে এবং এরপর অঞ্জলি হয়েছে এখন বিসর্জন হচ্ছে এই বিসর্জনের পরেই কিন্তু এখানকার যারা নারী আছেন তারা কিন্তু সিঁদুর খেলায় মেতে উঠবেন এবং শিক্ষা তার কিছুক্ষণ বন্দী হবে এবং এই যে বিসর্জন হচ্ছে এই বিসর্জনের যে বিদায়ের সুর এই বিদায়ের সুরে বিসর্জন বুঝতে পারছি না ঢাকের কি কি আনুষ্ঠানিকতা হলো আজকে এখন এখন প্রতিমা বিসর্জন হবে তারপরে সিঁদুর খেলা আওয়াজে কিছু বুঝতে পারছি না এখন আপনার প্রতিমা বিসর্জন চলছে প্রতিমা বিসর্জনের পূজা হচ্ছে প্রতিমা বিসর্জন হয়ে গেলে সিঁদুর খেলা হবে সিঁদুর দান হওয়ার পরে সিঁদুর খেলা আপনাদের প্রত্যাশা কি এবারে পূজা বিদায় দিব আমরা মাকে বিসর্জন দিচ্ছি এখন বিসর্জনের পরে মাকে আমরা রাতে রাতে একটু কথা বলি আপনার সাথে একটু কথা বলি এবারের পুজোয় মায়ের কাছে কি প্রত্যাশা করেছে কেমন হলো সকলকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাই প্রথমে তবে এবারের পুজো অনেক সুষ্ঠু এবং সুন্দরভাবে সমাপ্তি হচ্ছে তাই বিদায় বেলে মায়ের কাছে আমাদের প্রার্থনা থাকবে আমাদের ধরনের যেন সুন্দর থাকে সকালে যেন সুস্থ এবং ভালোভাবে আমাদের দিনগুলো পার হয় ঠাকুরকে নমস্কার আমরা এখানে যারা আছেন একটু কথা বলি আপনাদের সাথে একটু কথা বলি একটু কথা বলি পূজা কেমন হলো প্রত্যাশা অনেক ভালো হয়েছে পূজা চৈতি এখানকার যে ভক্ত আছেন তাদের কথা শুনছিলেন তারা বলছিলেন যে তারা মায়ের কাছে যে আগামীতে যেন দেশ ভালো থাকে সবাই ভালো থাকে সবার মঙ্গল কামনা করেছেন এবং এই যে কিছুক্ষণের মধ্যে সিঁদুর খেলা শুরু হবে এবং এরপর এই আনুষ্ঠানিকভাবেই কিন্তু পূজার এই বছরের মতো শেষ হবে এবং এরপর বিকেল থেকেই কিন্তু বিসর্জন শুরু হবে রাজশাহীতে সৌরভ ধন্যবাদ আপনাকে